এখানে ছোট্ট একটা লেবু গাছে প্রচুর ফুল এসে, এটা কি আছে? বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা? বাড়িওয়ান, হ্যাঁ। আচ্ছা, এগুলো প্রাইস কেমন রেখেছেন? এগুলো 100 টাকা। না, 100 টাকা? আচ্ছা। আর যে পাশে যে লেবু গাছগুলো আছে, এই সমস্ত বাড়িওয়ান? সব বাড়িওয়ান মালটা? মানে বাড়িওয়ান সিকি মালটা? সিকি মালটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে পাশের গাছগুলো আছে ওইগুলো? এটা ভিয়েতনাম। ভিয়েতনাম? আচ্ছা, ভিয়েতনামের প্রাইস কেন কেমন রেখেছেন? এগুলো 250 টাকা। নেই, 250 টাকা? হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মা অন্নপূর্ণা নার্সারির মাদার বাগান বা মাঠের মাঝখানে গাছ ছিল সেখানকার গাছের ভিডিও দেখিয়েছিলাম। আজকে চলে এসেছি মা অন্নপূর্ণা নার্সারির টু পার্ট, মানে পার্ট টু, ওনার বাড়ির যে গাছগুলো আছে, মানে বাড়ির ভেতরে অনেক গাছ আছে, বাড়িতেও নার্সারি বলতে পারেন, তাছাড়া মাঠে তো একটা নার্সারি আছে, পাশে আরও একটা জায়গা আছে, সেই ভিডিওটাও আজকে, মানে সেই গাছগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর বাড়ির ভেতরে যে গাছগুলো আছে, যে গাছগুলো করা হয়েছে, সেই গাছগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো। তাহলে চলুন, কী কী গাছ আছে এখানকার, কী কী ভ্যারাইটি গাছ আছে, কেমন গাছের দাম জেনে নেওয়া। আম তো প্রচুর দেখলাম, তা আম গাছের বিষয়ে একটু জিজ্ঞেস করি কাকু। এই যে আম গাছগুলো আমি দেখলাম, তা এই গাছগুলো কখন কোন টাইমে কি বিক্রি করেন, আর হোম ডেলিভারি বা কুরিয়ার? না, এইগুলি কুরিয়ার মাধ্যমে দেওয়া যায় না, এগুলি বড় গাছ তো। আচ্ছা, আর কুরিয়ারের জন্য সে গাছ আমার আলাদা করা আছে, সেগুলো আলাদা বিক্রি করি, ছোট গাছ। আর এইগুলি আমাদের লোকালে বিক্রি, বা দূরের থেকে যদি কেউ ব্যবসা করতে চায়, নিয়ে বিক্রি করবে, মাঠে ঘাটে যারা বাগান করে, সে তাদের জন্য হচ্ছে এই গাছ। এই গাছগুলো? হ্যাঁ, এই গাছগুলো, কারণ গাছগুলো তো এমনিতেই বড় সাইজ, এই গাছগুলো তো মানে ছাদে হবে না, তবে হবে না, এগুলো মাটিতে বসাতে, মাটিতে বা মাঠে, যেমন মাঠে জমিতে বসাতে। এখনই 6 ফুট আছে, এখনই 6 ফুট, এখন আরো বাড়বে, 7.5 ফুট হয়ে যাবে। হ্যাঁ, আর এই গাছগুলি বিক্রি হবে আমার আষাঢ় মাস থেকে। আষাঢ় মাস থেকে? বর্ষা আসলে, বর্ষা থেকে মানে আষাঢ় থেকে কার্তিক মাস, এই 4 মাস পর্যন্ত এই গাছগুলি বিক্রি হয়। আচ্ছা, এই গাছগুলি যারা বাড়িতে লাগায়, যাদের ছাগল গরুর ভয় আছে, তারা এই লম্বা গাছগুলি লাগায়। আচ্ছা, আর যারা মাঠে বাগান করবে, তাদের জন্য এই গাছ। আর এই গাছ যদি কেউ বাইরের থেকে ব্যবসার জন্য যোগাযোগ, মানে কিনতে চায়, তাহলে যোগাযোগ করতে হবে আমার সঙ্গে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই। আচ্ছা আচ্ছা, কারো হাতে 200, 500, 1000, 2000 যা দরকার, একটু আগে যোগাযোগ করলে ভালো, তার জন্য আমি সেই গাছগুলি রেডি করতে পারি। আচ্ছা, আর না হলে হয়তো মানে এদিক সেদিক কথাবার্তা হয়ে গেলে পরে যোগাযোগ করলে আর আমার দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, আমার এমন বেশি তো না, আছে যাই 5-10 হাজার আছে, কিন্তু এ আর কয়জনকে দেওয়া যাবে সেটাই। এটা মোটামুটি বসালে কতদিন বাদে ফুল ফল আসবে গাছগুলো? এর মধ্যে ছোট গাছে 2-1টা গাছে এবারও ফল ধরেছিল, তবে ফল আসা এখনো বছর খানেক লাগবে। যেমন এই যে একটা ফুল দেখা যাচ্ছে, ভিয়েতনামি, হ্যাঁ, এরকম ছোট গাছে ফুল ধরেছিল কিছু কিছু গাছে। আচ্ছা আচ্ছা, আর এই যে গাছে ফুলগুলো হয়ে আছে, এখানে কিছু লেবু ধরে আছে, এটা কি আছে? এগুলো হচ্ছে বাড়িওয়ান। বাড়িওয়ান? বড়গুলি বাড়িওয়ান সব। আচ্ছা, সেখানে তো একটা বোটায় 2-3টে ফল ধরে আছে। হ্যাঁ, 2-3টে ধরে আছে, ছোট বড় নানান রকমই আছে। এই যে এখানে। আচ্ছা, এগুলোর দাম কেমন রেখেছে? এগুলি বিক্রি করি না খুব একটা, তবে যদি কেউ নিতে চায়, 400-500 টাকা। হ্যাঁ, মানে গাছ অনুযায়ী দাম, গাছ বিশেষ, যেমন একটা গাছ এত ছোট গাছ, এতগুলি ডালপালা ঝাঁকড়া ফল ধরে আছে, ফুল ধরে আছে, এরকম হলে পরে 500 টাকা নেই। 500 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই যে এটা কি পাতি? এটা, হ্যাঁ, ভাতে খাওয়া, এটা কাগজি। কাগজি? এটা কাগজি। এগুলো প্রায়, এগুলো 50 টাকা নেই। 50 টাকা? এগুলো সবই 50 টাকা নেই। আর এখানে আছে এটা কাঁথা ছাড়া, এটা এটা বলেছিল পাতি, হাইব্রিড পাতি, তবে এ দেখছি গন্ধরাজ, না কাঁটা নাই, এদের গাছে কাঁটা নাই, কোনো কাঁটা নাই, একটা কাঁটাও নাই। আচ্ছা, গন্ধরাজ? গন্ধরাজ 70 টাকা নেই এটা। 70? আর এছাড়া বাদ বাকি আমার যা লেবু আছে, ভাতে খাওয়া লেবু, 50 টাকা নেই। 50 টাকা? এগুলি পাতি। পাতি? এগুলি দেশি পাতি। দেশি পাতির দাম কেমন? ওই সবই 50 টাকা নেই। মানে লেবুর ভেতরে সব ভাতে খাওয়া লেবু সব 50 টাকা পিস নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে লেবুটা আছে, কি লেবু আছে? এগুলো সব বাড়িওয়ান মালটা। এটা বাড়িওয়ান মালটা? আচ্ছা, এইগুলো প্রাইস? এই যে যেমন একটু আগে যে গাছটা দেখানো হলো, তার থেকে কিন্তু এটা ছোট না, না একই সাইজের, কিন্তু ডালপালা কম। এর দাম 200 টাকা। 200 টাকা? 200 টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুধু লম্বায় বড় হলে পরে, মাপে বড় হলে যে দাম বেশি তা না, না না, গাছটা ডালপালা বেশি থাকার দরকার, ঝকসই থাকার দরকার, তাহলে ছোট হলে তার দাম বেশি। আচ্ছা, যে একটা গাছ এ 400 টাকা।
400 টাকা হ্যাঁ আচ্ছা 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 এগুলো কি বললেন এগুলি এই যে বিকাশ বাবু নার্সারি তে আছে ইন্ডিয়ান মৌসুমী ইন্ডিয়ান মৌসুমী হ্যাঁ ইন্ডিয়ান মৌসুমী এই যে ফুল ধরেছে এই যে আচ্ছা এগুলো কি বিকাশ নার্সারি থেকে নিয়ে আসা হ্যাঁ ওনার কাছ থেকে নিয়ে মাদার করেছি আচ্ছা মাদার করেছেন হ্যাঁ প্যাকেটে মাদার করেছেন প্যাকেটে মাদার করেছি এরপরে পাল্টাবো পাল্টি বড় জায়গায় দেবো আর এই যে পাশের যে গাছ এটা সেই ওনারই ভুটানি কমলা ভুটানি কমলা হ্যাঁ ভুটানি কমলা আমি বিকাশ নার্সারিতে দেখেছি ওখান থেকে নিয়ে এসে কলম করা আচ্ছা আচ্ছা মানে ভুটানের কমলা ভুটানের কমলা হ্যাঁ এখানে একটা দুটো দুটো তিনটে কাঁঠাল আছে ছোট একটা প্যাকেটের গাছ প্যাকেটটা এই গাছটার হাইট মোটামুটি 3 হাত হবে তাই তো না না 3 ফুট হবে 3 ফুট আচ্ছা 3 ফুটের গাছে এখানে দুখানা কাঁঠাল হয়ে আছে এই কাঁঠালের জাতটা কি আছে এটা দুইবার ধরেছে অনেক হয়তো 1200 বলে ওই বিক্রি করে আচ্ছা দুইবার ধরবে দুইবার মানে পিঙ্ক নাকি অল টাইম না না সব সাদাই সাদাই মানে আপনার গ্রিন সবুজ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে আম তো প্রচুর ভ্যারাইটি দেখছি আর এগুলো আমার সব মাদার জন্য রাখা বা আম দেখার জন্য রাখা আচ্ছা আচ্ছা যেমন ওই যে উপাশে বেনানা রাখা আছে হুম এই দুটো বেনানার মাদার আচ্ছা এই যে বেনানার মাদার বেনানার মাদার হ্যাঁ রেড বেনানা না এগুলো সবুজ বেনানা সবুজ বেনানা আর এখানে যে মালটাগুলো আছে এগুলো আমার মাদার জন্য রাখা ভিয়েতনামি মালটা ভিয়েতনামি হ্যাঁ এখানে তো ফুল ফলের এগুলো হ্যাঁ প্রায় গাছে ফুল ছিল আর দু একটা করে আচ্ছা ভিয়েতনামি মালটা আর আমাদের দেশি মানে বাংলাদেশি যে সিকি মালটা এই মালটার মধ্যে তফাৎ ফলের মধ্যে কি আছে মানে ফল ছোট বড় কি বা সাইজ এর নিচে বাড়িওয়ালার নিচে একটা পয়সার চিহ্ন আছে আচ্ছা সেই চিহ্নটা নেই আর এটা হচ্ছে সাইজ অনেকটা বড় হয় আচ্ছা আর এটা 12 মাস ধরবে আচ্ছা এসব পার্থক্য আচ্ছা এখানে যে আমের ভ্যারাইটিগুলো আছে এখানে এগুলি সব মাদারের জন্য রাখা এইটা আমার যে নিয়ে রাখি আমগুলি দেখার জন্য রাখা এই যে আম ধরেছে তবে এখন কি রকম হবে কি রকম থাকবে বড় না হলে তো বলা যাচ্ছে না আচ্ছা আর এখানে তো বড় বড় আম পেরায় হয়েই আসছে গাছে হ্যাঁ ওটা বড় নাইকিং এটা বাড়ি ফোর বড় বড় নাইকিং বড় নাইকিং এটা এটা বাড়ি ফোর 4 কিলো হবে এখন কি হবে দেখা যাক 4 কিলো ম্যাঙ্গো বলো তো 4 কেজি হ্যাঁ 4 কেজি বলো আবার বড় নাইকিং বলো এটা নূরজাহানের মাদার এগুলো সব নূরজাহান নূরজাহানটা কি বছরে কবার হয় এ একবারই হয় একবারই যা শুনেছি আমি একবারই হয় আচ্ছা এগুলো দেখি নাই এটা মনে হচ্ছে রেড বানানো নাকি না না রেড বানানো না ডগমাই ডগমাই আচ্ছা আচ্ছা এখন ডগমাই বলে তো আনা এখন কি হবে আমটা না বড় না হলে বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এইদিকে কিছু গাছে বকু গুলো সব কাটিমন সব কাটিমন হ্যাঁ আচ্ছা তবে এই যে আমার ওই মিয়াজাকি বানানা রেড বানানা বা এই যে চ্যাংমাই চ্যাংমাই যা যা মাদার দেখাচ্ছি এখন মাদার আছে বলে যে আমার কাছে গাছ যে এখন রেডি আছে এই মুহূর্তে আমার গাছ কিন্তু দেওয়ার মতো নেই একদম দু চারটে কলম করা আছে সে এখনো দিতে আবার 2-2.5 মাস দেরি হবে আচ্ছা আর ওই দু চারটে মিয়াজাকি হয়তো মাসখানেক পরে 2-4টে দেওয়া যাবে আর এ যা 2-4টে পারবো এখনো প্রায় 3 মাস মানে বর্ষা আসতে হবে আচ্ছা তাহলে এই বিদেশে আমগুলি 2-4 পিস করে আমি দিতে পারবো আচ্ছা কাটিমনটা নিয়ে সমস্যা নেই কাটিমন নিয়ে সমস্যা নেই কাটিমন আমার কাছে আছে সব সময়ের জন্যই আছে বেনানা সবুজটাও আছে আচ্ছা গোর মতোটাও থাকবে কিন্তু আর বাকিগুলো দেরি হবে 3 মাস মতো দেরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এদিকে থাই অল টাইম এ সব সময়ের জন্য আছেই আর এই যে এদিকে যা দেখা যাচ্ছে যে বড় গাছগুলো এগুলি সমস্তই মাদার গাছ আচ্ছা এখানে এরা কি আপনার মাটির চারা তাই তো মাটির থেকে তোলা হয় আচ্ছা এখানে তো একটা দুটো তিনটে তাই তিনটে কি কি ভ্যারাইটি আছে একটা আছে বোম্বাই বোম্বাই আছে ভাস্তারা আচ্ছা যা দুইবার ধরে আচ্ছা আর একটা আছে আম্রপালি আম্রপালি হ্যাঁ বোম্বাই ভাস্তারা আর আম্রপালি আম্রপালি আচ্ছা এই গাছগুলো মোটামুটি এটি ফল কতদিন বাদে আসবে মুকুল এটা ঠিক বলা যায় না এই ভাস্তারা হয়তো এবার সামনে জ্যৈষ্ঠ মাসে আসতে পারে মানে এক একটা এক এক সময় আসবে সময় আসবে আর এই যে আম্রফলিগুলো এবার আসে নাই সামনে বার আসবেই আসার কথাই আচ্ছা তাই এই গাছগুলোর প্রাইস মোটামুটি কেমন রেখেছেন এইগুলো এই যে 3 রকম যদি 2 রকম যদি একসঙ্গে থাকে 400-500 টাকা নেই গাছের পর একটু মানে গাছ জাল ফেলার পর একটু দাম কম বেশি হয়ে থাকে আচ্ছা 400-500 বা 3 রকম 600-700 তবে এই গাছটা এটা 700 টাকা 700 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু হলে পরে 3 রকম হলে একটু দাম কম 4 রকম হলে 1000-1200-1500 আচ্ছা আচ্ছা
যদি ছোট গাছ হয় তাহলে এরকমই দাম, এরকমই দাম। চারের উপরে যদি যায় মানে পাঁচ ছয় রকম যদি হয় তাহলে আড়াই হাজার তিন হাজার, তার বেশি হলে, তার বেশিও আছে। যেটা চেহারা ভালো আছে, বেশ ভালো আছে, সেটা হাজার চার হাজার টাকা পর্যন্ত আছে। গাছগুলো তো গুড়ি বিশাল মোটা মোটা হয়ে গেছে, তাই আপনি প্যাকেটে রেখেছেন, গাছগুলো বাঁচবে তো? তিন মাস মতন কম হয়, তিন মাস মতো বাদ যায়। আচ্ছা আচ্ছা, মানে হয় না। আর এই বড় গাছ এগুলো মাদার গাছ তো, যার জন্য এত মোটা এত বড়। তাই এগুলো মোটামুটি কেউ যদি নিতে চায় তাদের জন্য দাম কেমন রেখেছেন? এখন ওই নেওয়াদের কুরিয়ার বাড়ি আসলে নিতে পারবে। আচ্ছা, বাড়ি এসেই নেয় যদি তার জন্য? এদের এই গাছ যেমন চারশো সাড়ে চারশো। আচ্ছা, এই গাছগুলো একটু ছোট বলি তিনশো। এ তো বয়ে নিয়ে যেতেও তো সমস্যা, নেওয়া একটু মুশকিল। আচ্ছা আচ্ছা, সুপারি বা সুবুরি এখানে তো প্রচুর করেছেন, এটা কি সুপারি আছে? আচ্ছা, আর যে আসাম সুবুরি অল্প কিছু আছে। আচ্ছা, এগুলো মোটামুটি পিচ কেমন রেখেছেন? ছোট গাছই পাচ্ছেন নাকি? এই মাছ তো বিক্রি হয় না, আর বিক্রি করতে নেয় না, করিও না। আর মাস দুই গেলে পরে এক ফুট মতো হলে পরে এগুলো বারো চোদ্দ টাকা বিক্রি হবে, বারো চোদ্দ টাকা। হ্যাঁ, এবার এই গতবার থেকে এবার এর দাম বেশি। তাছাড়া এর এক বছর আগে দাম ছিল, এর দাম ওই ছয় সাত টাকা, ছয় সাত টাকা। আচ্ছা, তেজপাতা তো বড় বড় গাছ আছে, প্যাকেটেরই গাছ। হ্যাঁ, তেজপাতা। হ্যাঁ, এগুলো প্রাইস কেমন রেখেছেন? বালতির ভেতরে আছে, মুজাফর বোম্বাই। আচ্ছা, এই গাছে ই হবে তো? না না, লিচু দাঁড়াবে না, লিচু ধরা সম্ভব না। তবে গত দুই তিন বছর আমার একটা দুটো করে ধরে এরকম গাছে, এরকম গাছে। হ্যাঁ, ধরে, কিন্তু লিচু ধরবে না, তাই তো? ধরার কথা না, কিন্তু দুই এক পিস থাকে। আচ্ছা আচ্ছা, আর ভালো যত্ন করলে তাহলে হয়তো থাকবে, দুই এক পিস থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে এলা গাছগুলো দেখছি লেবুর, এই এলা গাছগুলো কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি, নিজেরা কলম করি, যা দরকার নিজেরা করি, আবার আর বাদ বাকি ব্যালেন্সটাকে বিক্রি করে দেন, বিক্রি করি, বিক্রি করার মতো আছে। আচ্ছা, এগুলোর দাম মোটামুটি কিরকম, কিভাবে শ হিসেব না পিছে? ছশো টাকা শ, ছশো টাকা শ, বাতামি রেলা। আচ্ছা আচ্ছা, ছশো টাকা শ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক ইউটিউবার এখন বর্তমানে আমাদের পশ্চিমবাংলা অর্থাৎ কলকাতায় এখন প্রচুর নার্সারি বা ছাদ বাগানি এই ধরনের নার্সারি বিভিন্ন ধরনের সব গাছ নিয়ে ভিডিও করছে প্রচুর প্রচুর ইউটিউবার, পুরনো নতুন। তা আপনার নার্সারিতে কেউ যদি হ্যাপি গাছ গাছেরই বা অন্য চ্যানেল থেকে যদি কেউ ভিডিও দেখে গাছ নিতে আসতে চায়, তাদের জন্য স্পেশাল কিছু ছাড় কি আছে? আমার কুরিয়ারে দিলে পরে দাম একটু ধরে নিতে হয়। আচ্ছা, কুরিয়ারে যে দামটা নেই, যারা বাড়িতে আসে সরাসরি, আচ্ছা, তাদের জন্য একটু ছাড় তো দিতেই হবে, গাছ প্রতি দশ বিশ টাকা করে ছাড় দিতেই হবে, একটু দেওয়াই লাগে। আচ্ছা, আর যদি কেউ একসঙ্গে বেশি গাছ নিয়ে থাকে তার জন্য আর একটু কম দিতে হয়। আচ্ছা, তবে ওই যে কোনো একটা গাছ নিলে সে সেই জায়গাতে বেশি কম করা যায় না। আচ্ছা, যদি একসঙ্গে পাঁচটা দশটা বিশটা নেয় সেখানে নিশ্চয়ই কিছু কম হবে। আচ্ছা আচ্ছা, আর পাইকারি আমার তো এই সমস্ত গাছগুলি পাইকারি দেওয়ার মতো নেই। আচ্ছা, আমার যে বড় গাছ মাছের যে গাছ ওটা পাইকারি দেওয়ার মতো আছে, ওটা গাছ বিশেষ দাম, সেটা আছে যে সময় যে নেবে সে সামনাসামনি আসবে দেখবে, গাছ পছন্দ হলে পরে
আমিও দাম বলবো সেও দাম বলবে তারপর সব বেচা কেনাটা হয় ওটা তো একেবারে সেই মানে মুদিখানা দোকানের মতো কোনো রেট বাঁধা থাকে না গাছে আচ্ছা আচ্ছা গাছের চেহারা নানান রকম থাকে যার জন্য দামও একটু কম বেশি হতে পারে হয় আর যাই হোক দর্শক বন্ধুরা আমি যে সমস্ত বিদেশি আম গাছের মাদার দেখানো হলো এখন যদি মাদার দেখানো হলো বলে আপনারা ভাবেন যে আমার কাছে চারাও রেডি আছে তা কিন্তু এই মুহূর্তে রেডি নেই মাসখানেক গেলে হয়তো আমার দু চারটে মেয়াজাকি টাকি কিছু কিছু হবে কিন্তু এখনো আমার ঠিকঠাক হতে হতে আড়াই মাস তিন মাস সময় লাগবে তারপরের থেকে আমি আস্তে আস্তে দিতে পারবো আচ্ছা আচ্ছা আর কাচিমন থাই অলটাইম আমার কাছে সবসময়ের জন্য আছে ছোটো গাছ এক মাথার গাছ এগুলি সবসময়ের জন্যই আছে আর কাচিমন যারা একটু তিন চারটে ডালা থেকে ঝাঁকড়া গাছ নিতে চাচ্ছেন বা বেনানা ঝাঁকড়া গাছ চাচ্ছেন তারা মাস তিনেক দেরি করেন ওইগুলি আবার ঝাঁকড়া গাছও পাবেন এক মাথার গাছও পাবেন ঝাঁকড়া গাছও পাবেন আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা নার্সারি মালিক কাকু সব কিছুই বললো টোটাল আর আসবেন আর এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।